পবিত্র ঈদ উপলক্ষে বরঘুলির দরিদ্র সকলক খাদ্য সামগ্রী বিতরণ অসম সংখ্যালঘু ছাত্র সন্থা বরঘুলি আঞ্চলিকর মুসলমান সকলৰ জাতীয় উৎসব পবিত্র ঈদ সমাগত ভাতৃত্ববোধ আর মিলাপ্রীতির জড়িডাল অটুট রখার উদ্দেশ্যে সকল মুসলমান সম্প্রদায়ের লোকে সমিল মিলেরে উদযাপন করে আহিছে পবিত্র ঈদ। আর এই পবিত্র দিনট কোনো মুসলমান ভাই বন্ধু আর্থিক অনাটনের বাবে যাতে এসাজ খাদ্যর অভাব অনুভব নকরে সেয়ে দরিদ্রজনক এসাজ খাদ্য সামগ্রী দিয়াটো হয়তো মুসলমান সকলের এক পরম্পরা। কলিয়াবরের 3 নং বরঘুলির গাঁও প্রধান খলিলুর রহমানের সহযোগত সংখ্যালঘু ছাত্র সংগঠন কলিয়াবর জেলা শাখার বরঘুলি আঞ্চলিকে সংখ্যালঘু বসতি প্রধান বরঘুলির দরিদ্র পরিয়াললৈ চাউল ডালি আলু মিঠাতেলকে আদি করে কিছু অত্যাবশ্যকীয় খাদ্য সামগ্রী যোগান ধরে মানবতার যে উৎকৃষ্ট নিদর্শন দাঙি ধরেছে সেয়া সচাক প্রশংসনীয়। 3 নং বরঘুলির গাঁও প্রধান খলিলুর রহমান ডাঙরিয়া আর আমার বরঘুলি আঞ্চলিক আমচুর বিহৈবীয়া সকলে প্রত্যেকবারেই মানে যিমান পারে নিজের ব্যক্তিগত পুঁজির দ্বারাই ঈদের সময়ত একদম দুখিয়া মানুষক অলপ মানে খাদ্য সামগ্রী বিতরণ করে মনত অলপ সকাহ দিব বিচাৰে। আর তেনেকৈ আজি আমার আমচুর কর্মী সকলে গাঁওবুড়ার সহযোগত আজি এই খাদ্য সামগ্রী বিতরণ করেছে। 3 নং বরগলির ফার্স্ট পার্টর গাঁও প্রধান খলিলুর রহমান ডাঙরিয়ার সহযোগত আর কলিয়াবর জেলা আমচুর উপসভাপতি সকলক ইসলাম ডাঙরিয়ার সহযোগত আমি বরগলি আঞ্চলিক আমচুর উদ্যোগত ঈদ উপলক্ষে দুখিয়া মানুষক এসাজ খাবর কারণে আমি কিছু পরিমাণের খাদ্য সামগ্রী দান করেছো। প্রত্যেক বছরের দরে এবারও ঈদ উপলক্ষে দুখিয়া শ্রেণীর লোকসকলই বরগুলি আঞ্চলিক আমচু আর কলিয়াবর জেলা আমচুর সহযোগত আর 3 নং বরগুলির গাঁও প্রধান মোহাম্মদ খলিলুর রহমানের সহযোগত আমি দুখিয়া শ্রেণীর রাইজলৈ অলপ খাদ্য সামগ্রী যোগান ধরবলে সক্ষম হোক। আমি এই প্রত্যেক বছরের দরে এবারও মানে প্রত্যেক বছরের দরে যেনেকে দিছো এবারও আমি তেনেকে দিব পারা নাই, তথাপি মানে অকন ইহতক সকাহ দিবলৈ যাতে খাই পিনে বহুত আনন্দিত হয় এইটো কারণে আমি এই ব্যবস্থাটা করেছো। কলিয়াবরের অনুপ বড়া, রিপোর্ট নিউজ দ্য আসাম।